স্বামী মানসিক অবসাদগ্রস্ত হয়ে নিজের স্ত্রীর সারা শরীরে দাড়ি কাটার ধারালো খুর দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে স্ত্রী গুরুতর জখম হয়ে কৈলাসহর ভগবাননগর এলাকায় অবস্থিত অনুকূরে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা কৈলাসহর পৌর পরিষদের কাছেরঘাট এলাকায়। কাছেরঘাট এলাকায় স্থায়ী বাসিন্দা জ্যোতিষ দাসের ছেলে লিটন দাস রাজ্য বন দপ্তরের কর্মী। নিয়মিত অফিসে না যাওয়াতে এবং অফিসের কাজকর্ম না করাতে গত দু মাস ধরে বেতন পাচ্ছিলেন না লিটন দাস। জায়গা সম্পত্তি নিয়ে পরিবারের কিছুটা ঝামেলা রয়েছে বলে এলাকা সূত্রে জানা যায়। গত 4-5 দিন ধরে লিটন দাস হঠাৎ করে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং বাড়ির মানুষের সাথে খারাপ আচরণ করতে থাকে। সোমবার বেলা 11টা নাগাদ লিটন দাস নিজ বাড়িতে দাড়ি কাটার ধারালো খুর দিয়ে নিজ স্ত্রী পূজা দাসের সারা শরীরে অজস্র জায়গা কেটে দেয়। স্ত্রী পূজা দাস মাটিতে লুটিয়ে পড়ে এবং বাড়ির অন্য লোক কিংবা এলাকার কেউই ভয়ে পূজাকে উদ্ধার করতে না পেরে থানায় খবর দেয়। পুলিশ পূজাকে উদ্ধার করে চিকিৎসার জন্য অনুকূটি জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর প্রায় 1.5 ঘন্টা প্রচেষ্টায় সারা শরীরে সেলাইয়ের কাজ সম্পন্ন হয়। ডাক্তার সৌম ভট্টাচার্য জানান যে পূজা দাসের প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং শরীরে প্রচুর সেলাই লেগেছে। এই ঘটনায় এলাকার তীব্র আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে পূজা দাসকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পর কৈলাসহর থানা থেকে প্রচুর পুলিশ এবং টিএসআর গিয়ে লিটন দাসকে পাকড়াও করে। পেশেন্ট পূজা দাস নামে একটু একজন পেশেন্ট কিছুক্ষণ আগে এসে অ্যাডমিট হয়েছিলেন, ইমার্জেন্সিতে এসেছিলেন, একজন পুলিশ অফিসার নিয়ে এসেছিলেন। উনি অ্যাকচুয়ালি হিস্ট্রি শোনা গেছে, হিস্ট্রি অনুযায়ী পেশেন্ট ওনার হাজব্যান্ড ওনাকে ফিজিক্যাল অ্যাসল্টের কেস একটা, মানে শার্প কিছু একটা অবজেক্ট দিয়ে সেটা পুরো বডিতে ইঞ্জুরি আছে পেশেন্টের, মানে টপ টু বটম মাথা থেকে পা পর্যন্ত হোল বডি একদম। পেশেন্টের প্রচণ্ড ব্লিডিং হয়েছে, পেশেন্টকে ইমার্জেন্সি আমরা ড্রেসিং রুমে নিয়ে স্টিচ লেগেছে পেশেন্টের আনকাউন্টেবল স্টিচ লেগেছে, আর মোর দেন 20-30 স্ট্যাব মার্কস আছে, মানে ছোটো 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 কাটা, বড়ো কাটা, অনেকগুলো ডিপ কাটাও আছে। তো হিমোগ্লোবিন আমরা আর্জেন্ট দিয়েছি, তো পেশেন্টের বাড়ির লোক সেরকম কেউ এসে পৌঁছতে পারেনি, তো আমরা আপাতত ইমার্জেন্সি মেডিসিন দিয়ে পেশেন্টকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি রেখেছি। বড় সার্জিক্যাল ওয়ার্ডের ইনচার্জ স্যারও এসে দেখে গেছেন, তবে পেশেন্টের অবস্থা খুব একটা বেশি ভালো নয় আমাদের কাছে যা লাগলো। তো প্রাথমিক যা যা বেসিক জিনিস দেওয়ার, ব্লিডিং বন্ধ করে পেশেন্টকে স্টেবল করে আমরা ফার্দার ট্রিটমেন্টের জন্য হয়তো পেশেন্টকে রেফার করতে লাগতে পারে। তা পেশেন্টের কন্ডিশন বুঝে আমরা বাকি ডিসিশন নেব। আর পেশেন্টের বাড়ি কোন জায়গায় বলেছে? পেশেন্টের বাড়ি কাছাড়ঘাট যতটা শুনলাম। এমনিতে মানে চিকিৎসকের থেকে কি জানতে পারলাম, ওনাকে কে আহত করেছে এই আঘাতটা? এমনিতে যা শুনলাম শোনা কথা, অ্যাকচুয়ালি পেশেন্ট নিজে কথা বলার মতন অবস্থাই নেই। পেশেন্টের বাড়ির সঙ্গে যারা এসছেন বা যে অ্যাকম্পেনি করে এনেছেন, উনি বলেছেন যে পেশেন্টের হাজব্যান্ড এরকম করেছেন, পেশেন্টের হাজব্যান্ড নাকি উন্মাদ হয়ে এরকম বাড়ির আশেপাশে এরকম ঘোরাঘুরি করছেন, হাতে শার্প অবজেক্ট যা পাচ্ছে তা নিয়েই মানুষকে ইনজিওর করছেন, এরকম শোনা গেছে। বাট ব্যাপারটা আমি ডিটেলস জানি না।